उसके पिताजी भी है, बहुत ही उसके साथ कोच भी है। आप तो आइए, अब थोड़ा उठती हो देखिए, हमने और भी फेलिसिटेट करेंगे सर। আমাদের যেটা ইনস্টিটিউট আছে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে আমাদের যে কর্মকাণ্ডটা চলে সেটার জন্য আমরা কি করি, আমাদের যারা গভর্নমেন্ট অফিসিয়ালস আছে, ব্যাংকার্স আছে বা আমাদের কমিউনিটি মেম্বার্স আছে এবং স্কুল টিচার্স আছেন, তাদের থেকে আমরা একটা সাজেশন নিই। তার জন্য আমরা একটা কমিটি বানাই, লোকাল অ্যাডভাইজারি কমিটি বলি, এলএসি কমিটি। সেই কমিটির মধ্যে আমরা আমাদের যে প্রোগ্রেস বা আমাদের যে অ্যাচিভমেন্ট সেগুলো আমরা ডিসকাস করি এবং কী করে আমরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংটাকে আরও ভালো করতে পারি, কী করে আরও ভালো করে আমরা আরও বেশি সংখ্যক ছেলেমেয়েকে এখানে নিয়ে এসে তাদেরকে স্কিল ডেভেলপ করে তাদেরকে বিভিন্ন চাকরি বা ব্যবসার সুযোগ করে দিতে পারি, সেটার জন্য এই কমিটির মিটিংটা আমরা করেছি। এবং তার সাথে আমাদের একটা গর্বের বিষয় হচ্ছে আমাদেরই পাশের গ্রাম থেকে একটি মেয়ে, যে যার নাম হচ্ছে কোয়েল বর, সে কমনওয়েলথ গেমতে সোনা জিতেছে এবং সেই জন্য তাকে একটা ছোটো সংবর্ধনা দিয়ে আমরা চেষ্টা করেছি যে তাকে আরও উৎসাহিত করা, আরও তা যে যেন আরও এগিয়ে যায়। এটাই আমাদের আজকের শেখানো আমাদের এখানে যেটা কোর্স করানো হয়, আমাদের এখানে 6টি কোর্স করানো হয়, যেমন অটোমোটিভ ফোর হুইলার, অটোমোটিভ টু হুইলার, স্মার্টফোন রিপেয়ারিং, আপনার বিউটিশিয়ান কোর্স, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ এবং সুইং মেশিন অপারেটর। এই 6টি কোর্স আমাদের এখানে করানো হয়। কমার্সের ট্রেনিং এটা 3 মাসের ট্রেনিং, খালি আমাদের যেটা ফোর হুইলারের ট্রেনিং আছে সেটা হচ্ছে 6 মাসের ট্রেনিং। হ্যাঁ, বিভিন্ন সংস্থায় বিভিন্ন কোম্পানিতে যেখানে ভ্যাকেন্সি আছে সেখানে আমরা পাঠাই, সেখানে প্লেসমেন্টের সুযোগ করে দিই। ये तो शुरुआत है, कॉमनवेल्थ गेम्स के गोल्ड एक शुरुआत है। हम आगे और भी आप लेकर के आओगे ऐसे लॉरेल्स इस गांव के लिए, हमारे मैसूर गांव के लिए और संक्रेल कस्बे के लिए। आपको बहुत बहुत शुभकामना आगे के लिए। এবং আমি এনাদের আরো সুফল কামনা করব, আগামী দিনে আরো ছেলে মেয়েরা যাতে এখান থেকে বেরিয়ে আরো বড় উন্নত হতে পারে এবং তারা তাদের পরিবারের পাশে থাকতে পারে। 5 থেকে 7 বছর হলো অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশনের সেরি ডিপার্টমেন্টের সঙ্গে আমরা যুক্ত আছি। তো প্রথম বলবো যে কোয়েলকে এখানে দেখতে পেলাম, এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। তো আমি সত্যি কথা বলতে গেলে কি, মোটামুটি আমার 10-12 হাজার টাকা মতো হয়ে যায় মাসে। তো আমি এতেই খুব খুশি। নমস্কার স্যার।